হে গাইস, দিস ইজ পত্রলিকা বল, ওয়েলকাম টু মাই ফ্যামিলি। অনেকদিন পর একটা ছোট্ট ডে আউটে গিয়েছিলাম বন্ধুদের সাথে। সচরাচর আমার বেড়ানো হয় না, তাই দেউলটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঘুরে এলাম একবেলার জন্য। হাওড়া থেকে 1 ঘন্টা 15 মিনিটের দূরত্বে এটি একটি মনোরম পিকনিক স্পট। ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে তো যাওয়া যেতেই পারে, আপাতত আমাদের সাথে ঘুরে আসবে চলো। দাদা, এটা কি মো? ও আচ্ছা, তো বস বস, এদিকে বস, দুজনে মিলে ভিডিও করি। মুখে কি ঢুকিয়েছিস? চুলটা ঠিক আছে? একদম একদম। এইগুলো সব দেবো ভিডিও। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির মোড়। চট্টোপাধ্যায় বলবো না, শরৎদার বাড়ি বলিস না, লোকে পেটাবে, লোকে পেটাবে, লোকে পেটাবে। ঠিক আছে, তো আমরা এই মাত্র যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে বাড়ির মোড়, সেখানে আমরা আপাতত বসে আছি। বসার জন্য বেঞ্চও পেয়ে গেছি, সেখানে বসে আছি। ইউ ক্যান জয়েন। ওকে, তাহলে এখানে আপাতত কখন কোল্ড ড্রিঙ্কস কিনে আনা হবে? এখন সবাই কোল্ড ড্রিঙ্কস কিনতে গেছে, আমরা ওয়েট করছি। থ্যাংক ইউ, ওয়েলকাম। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, শোয়ার মতো সুন্দর নয়। বাহ, ঝিলটা খুব সুন্দর না? আমার সুন্দর লাগলো। কি এটা? কি ঝিলের মতো তো লাগলো। আচ্ছা ঠিক আছে, এটা এটা অনেক পুরনো ট্র্যাডিশন, এই যে টালি দিয়ে করেছে। ঠিক আছে বাবা, পুকুর পুকুর, হ্যাঁ পুকুরটা খুব সুন্দর। নাও রূপনারায়ণ নদীর পাশে অবস্থিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, বাংলা সাহিত্যের বিখ্যাত লেখকের বাড়ির সম্পূর্ণ বিবরণ ও অন্যান্য তথ্য সম্পর্কে আমার আরেকটি ভিডিও আছে, তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকলো। দেখো আমাদের মহারানী আসছেন, এখানে মধ্যে একমাত্র ইনি মহারানী। দাসীকে কখনো রানীরা ছাতায় নেয় না, রানী আলাদা। তোর জন্য একটু ছাতা কেড়ে নেবো। এখন এটা শীতকালে এলে সব থেকে ভালো হতো, ঠিক আছে? শীতকাল না, বীভৎস গরম, তার জন্য বসার জায়গায় পাওয়া যাচ্ছে না একদম।
সো এত দূর আসার পর আমরা আবার ব্যাকে যাচ্ছি, সেখানে গিয়ে আবার একটা বসার জায়গা খুঁজতে হবে। এখানেই ওয়ার্কআউট হয়ে যাবে, সোয়েটিং বেবি সোয়েটিং। আচ্ছা আমি সবার জন্য একটা সারপ্রাইজ ডিশ এনেছি, দেখি সবার কেমন লাগে। ওকে তোকে তো আমি সেটাই বললাম, ওইটার উপরে থাকে না, ওটা যারা যারা চাও এদিকে চলে। আরে এই মালটাকে ওখানে হয়ে গেছে, হয়ে গেছে, এটা আরেকটু উঁচু হলে এখানে এই বাপ লাগাচ্ছে ঝুলিয়ে দিয়ে দেখি সবাই খেয়ে কি বলে। এটা কি জিনিস? হ্যাঁ এটা ঢাকা দিতে সব জল জল হয়ে গেছে কেন? ও গরম গরম তো, ওই জন্য, ওই কারণে। ওকে এটা ছিল বলতে পারছিস চপ্পল কিন্তু মি এই কাটিং ডিং করছে আমাদের পাপড়ের ছিল, আমাদের পাপড় ডানি পাপড় ভেজে ফুচকা রিভিউ, ফুচকা রিভিউ মাঝে মাঝে খাই। হ্যাঁ বাট আজ ভালো লাগছে। বাহ বাহ, জল কাবেন গেলে উত্তর।